প্রতিদিনের একরকমের ভিডিও থেকে বেরিয়ে এসে আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা তুলেছে আমার কন্যা আর এই সেই শ্রীরামপুর ত্রয়ী। কাদেরকে বলা হতো শ্রীরামপুর ত্রয়ী আশা করছি তোমরা সকলেই জানো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। ইতিহাসের পাতায় শ্রীরামপুর ত্রয়ী সম্বন্ধে মেয়েকে যখন পড়াচ্ছিলাম তখন ওর খুব শ্রীরামপুর কলেজটা দেখবার ইচ্ছে হলো। আমি যেহেতু শ্রীরামপুরে থাকি তো আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, গঙ্গার ধারে এটা অবস্থিত। এটা স্টেশন থেকে প্রায় 15 মিনিটের রাস্তা হবে, টোটো বা অটোতে গেলে হয়তো 10 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। অবস্থানটা হলো উইলিয়াম কেরি সরণি মানিকতলা শ্রীরামপুর। বহু বছরের পুরনো এই কলেজ, কত বছরের পুরনো অবশ্যই আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা চলে এসেছি এটা গঙ্গার ধারে, আর আমি বহুবার এই কলেজের সামনে দিয়ে গেছি কিন্তু আমি কোনোদিনও ঢুকিনি। মেয়ে এই কলেজ থেকে খুব বেশি দূরে নয়, প্রাইভেট টিউশন পড়ে। তা ওর বললাম পড়তে বসে হঠাৎ মনে হলো যে আমি কলেজটা দেখব, বা তিন অভিব্যক্তিকে দেখার ওর ইচ্ছে জাগলো, সেই কারণে ওর বাবার সাথে পৌঁছে গেছিল শ্রীরামপুর কলেজে। কলেজের প্রাকৃতিক পরিবেশ বা বাইরের দৃশ্য অপূর্ব সুন্দর, গাছগাছালিতে পরিপূর্ণ, দেখেই বুঝতে পারবে। পুরোটা তোমাদেরকে অবশ্যই ঘোরাবো। মেয়ে ভিডিওটা তুলে নিয়ে এসেছিল যেহেতু আমি যাইনি। এত সুন্দর একটা পরিবেশ, আর এত সুন্দর পরিবেশে এত বছরের পুরনো ঐতিহ্যবাহী একটা কলেজ আমি যেমন দেখলাম, ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, সেই কারণে আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শেয়ার করা। খুব আর্লি মর্নিং ওরা পৌঁছে গিয়েছিল কলেজে। চারিদিক নিস্তব্ধ, পাখির কলকলানিতে খুব সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর একটা অনুভূতি আমার কন্যা অনুভব করে এসেছে, আর ও সেটাই আমাকে বলছিল, আর আমিও তোমাদের সাথে সেই শব্দগুলোই শেয়ার করলাম। মেয়েকে বলেছিলাম তুমি ভয়েসটা দাও, কিন্তু মেয়ে যেহেতু ভীষণ শরীর খারাপ, ও ভয়েস দেওয়ার মতো অবস্থায় নেই, সেই কারণে আমি তোমাদের সাথে যতটা পারছি ভয়েস দিচ্ছি। যে এই কলেজে ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষা পড়ানো হয়, বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। এখানে একটা লিফলেট ওরা টাঙিয়ে দিয়েছে, আমার মেয়ে এসে দেখে সেটা আমাকে জানালো, আমিও তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিলাম। উইলিয়াম কেরি, জেশুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড, এই তিনজন খ্রিস্টান ধর্মপ্রচারক 1818 সালে পাশ্চাত্য শিক্ষা প্রচারের উদ্দেশ্যে এই শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সর্বসাধারণের জন্য। শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা না, খ্রিস্টান ধর্মপ্রচার করাও ছিল তাদের উদ্দেশ্য। তাহলে 205 বছর হয়ে গেল এই কলেজের কিন্তু বয়স। খুব আর্লি মর্নিং যেহেতু গিয়েছিল সেহেতু কলেজটা তো বন্ধই ছিল। বাইরে সুন্দর সাজানো গোছানো পরিবেশই তোমাদের সাথে তুলে ধরলাম, উপভোগ করো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। খুব সকালবেলা গিয়েছিল, আগেই বলেছি শান্ত পরিবেশ, বাইরেটাই ওরা তুলে নিয়ে এসেছে, ভেতরটা তুলতে পারিনি। আমার মনে হয় না ও যেহেতু কলেজের স্টুডেন্ট নয়, ও একটা স্কুলের স্টুডেন্ট, সেহেতু ভেতরটা ওকে হয়তো ঢুকতে দিত না। আমি এটা এ সম্বন্ধে আমি জানি না, বলতেও পারবো না। কোনো দিন যদি সেরকমভাবে সম্ভব হয় অবশ্যই তোমাদের ভেতরটাও আমি শেয়ার করে দেব। ওর বাবার মুখে শুনেছি ভেতরের ঘরগুলো ভীষণ বড় বড় আর ব্রিটিশ আমলেরই তৈরি, ভীষণ ভেতরটা ঠান্ডা, যেহেতু বহু পুরনো, বুঝতেই পারছো 205 বছর হয়ে গেছে কলেজটার বয়স, সুতরাং আগেকার দিনের কনস্ট্রাকশন, কতটা পরিবেশ ঠান্ডা হতে পারে। আর গাছগাছালিতে যেহেতু পরিপূর্ণ সেহেতু বাইরের পরিবেশও খুব ঠান্ডা। এগুলো যেটা হয়ে আছে এটা ফুল কিন্তু, হ্যাঁ বুঝতে পারছি। আর যাবি সামনের দিকে চলো। অনেকটা এরিয়া গো, অনেকটা এরিয়া।
হয় না, এত বড় একটা কলেজ বিশ্বের একটা। এই তো জোশুয়া মার্সম্যান, উইলিয়াম কেরি আর উইলিয়াম ওয়ার্ড, ট্রায়ো, শ্রীরামপুর ট্রায়ো, এটার একটা ছবি। এই সেই তিন অভিব্যক্তি যারা নিজেদের অর্থভাণ্ডার থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় করে তখনকার সময় এই কলেজের প্রতিষ্ঠা করেছিলেন। পুরনো ঐতিহ্যবাহী একটা কলেজ, বিশ্বে যার স্থান, ইতিহাসের পাতায় যার স্থান, যে তিনজন ধর্মপ্রচারক কলেজের প্রতিষ্ঠা করেছেন, তা যাদের নাম ইতিহাসের পাতায়, এরকম কলেজকে যদি তোমরা একটু দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আসতে পারো। সারাদিন ঘুরতে কিন্তু মন্দ লাগবে না, সামনেই রয়েছে গঙ্গা, আশা করছি দিনটা খুব ভালোই কাটবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কন্যার জন্য একটা লাইক করো, কারণ ও অনেক কষ্ট করে ভিডিওটা তুলে নিয়ে এসেছে। আর যদি তোমাদের আরও ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। এইরকম টাইপের যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তাহলে বন্ধুরা, আজকের মতো আসছি, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে তোমরা ভালো থেকো, সকলে সুস্থ থেকো।